সালামু আলাইকুম, আব্দুল ভাই বলছিলাম। আশা করি ভালো আছেন। চাই সবসময় ভালো থাকুক, ভালো থাকুন সবাই, আমিও ভালো থাকি। তবে আপনাদের মাঝে অনেকেই ভালো নেই, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে থাকেন। সেই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করছি, আবার সেই সমাধান অনেকে পেতে গিয়ে মন খারাপ করছেন, এবং যারা খুব একটা ভালো নেই এবং মন খারাপ করছেন তাদের জন্য আজকের কথাটা। আমি শুরু থেকেই আমাদের বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও, বিভিন্ন কথা, মেসেজ সব জায়গাতেই আমার ফলোয়ার যারা আছেন তাদেরকে কিছুটা উপকার করা যায় কিনা সেটা খেয়াল রাখি। তবে সেই খেয়াল করতে গিয়ে কারো কারো মন খারাপ হয়, যেমন সবাই আশা করেন যে কি পেজ থেকেই সব সমস্যার সমাধানটা হয়ে যাবে, কিন্তু আসলে চিকিৎসাটা একটু কমপ্লিকেটেড। চিকিৎসাটার অনেকগুলি পার্ট, শুধু ওষুধ লিখে দেওয়াটাই কিন্তু চিকিৎসা না। প্রথম প্রপারলি ডায়াগনোসিস করা, তাহলে সবাইকে আমরা প্রথম দিনে কি ডায়াগনোসিস করতে পারি? হয় না। আমরা প্রভিশনালি ডায়াগনোসিস করি, ঔষধ দিই, কিছু পরামর্শ দিই, যদি না হয় সাথে কিছু ইনভেস্টিগেশন দিই। তারপর হয়তো দেখা যায় কি আমার প্রভিশনাল ডায়াগনোসিস যা ছিল টোটাল পুরোটাই উল্টে যায় পরের রিপোর্টগুলি সহ রোগীর ফলো আপে। তখন হয়তো দেখা যায় কি আমাদেরকে ডায়াগনোসিস চেঞ্জ করে আরেকটাতে যেতে হয়, সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি চিকিৎসা দিতে হয়। চিকিৎসাটা শুধু ঔষধ সেবনের পাশাপাশি অনেকগুলি বিষয় আছে, নিয়ম কারণ আছে, ব্যায়াম আছে, বিভিন্ন ধরনের জিনিসগুলি আছে যা মেনটেন করতে হয়। অনেক সময় দেখা যায় কি দুই তিনজন ডাক্তারের কনসালটেশন লাগে, সেই ক্ষেত্রে আমার কাছে যারা লিখেন, মাঝে মাঝে যারা জানতে চান, অনেক ক্ষেত্রে আমাকে লিখতে হয়, বলতে হয় যে কষ্ট করে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। কারণ কি, যখনই আমি বুঝতে পারি যে কি এই সমাধানটা এক কথায় দেওয়া সম্ভব না, তখনই কিন্তু আমাকে এই জিনিসটা বলতে হয় যে আপনি একজন নিকটস্থ চিকিৎসক, সেটা অর্থোপেডিক্স হতে পারে, মেডিসিন হতে পারে, নিউরো মেডিসিন হতে পারে, যাকেই হোক, সেটা কোনোভাবেই দরকার নেই যে আমার কাছে আসতে হবে। আমি ছাড়াও আমার চাইতেও অনেক জানাশোনা মানুষ, জ্ঞানী, অভিজ্ঞ চিকিৎসক আপনার চতুর্দিকে আছেন, তাহলে পরামর্শটা নিতে হবে। হ্যাঁ, সব সময় যে আমি যেই বললাম প্রভিশনাল ডায়াগনোসিস, আপনার চিকিৎসক যিনি চিকিৎসা করছেন, ইনিশিয়াল ডায়াগনোসিস, ইনিশিয়াল ট্রিটমেন্টে আপনি ভালো নাও হতে পারেন, তাই বলে যে উনি খারাপ ডাক্তার তা কিন্তু নন। উনি পরবর্তী ধাপে গিয়ে উনি আবার রিএভালুয়েট করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কমপ্লিকেটেড, কোনোভাবেই সমাধান হচ্ছে না, তাহলে হয়তো সেকেন্ড আরেকজনের ওপিনিয়ন নিতে হচ্ছে, সেকেন্ড একটা থট, সেকেন্ড একটা থিঙ্কিং অনেক সময় আমরা মেডিকেল বোর্ড করি। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো কি আপনারা বলেন যে কি আমি আমার নিকটবর্তী অমুককে অনেকবার দেখিয়েছি, অমুককে অনেকবার দেখিয়েছি, তাহলে আরেকজনকে দেখান। সেটার মানে এই নয় যে আমার কাছে আসেন, যার কাছে যাওয়া দরকার তার কাছে যেতে হবে। আর নিকটবর্তী চিকিৎসকের কাছে যেতে বলার মানে হচ্ছে যে কি আসলে আপনি সমাধানটা এখানে পাচ্ছেন না, আপনাকে সমাধানটা দেওয়া সম্ভব হচ্ছে না, এবং সেটা আমার আন্তরিকতা থেকেই এই কথাগুলি বলা। এই কথাটাকে কেউ আশা করি মন খারাপের কারণ হিসেবে নেবেন না, কারণ এটা অনেক দিন থেকে আমি এই জিনিসটা ফলো করছি, ফলো করার পরে এটা নিয়ে বলা দরকার মনে করছি। কারণ আপনারা যারা আমার সাথে আছেন, পেজে আছেন, চেম্বারে আসেন, তারা সমস্যা নিয়ে যেমন আসেন তেমনি আবার কি আমার শুভাকাঙ্ক্ষী ওঠে। শুভাকাঙ্ক্ষীরা যখন আমার কাছে একটা আশা থেকেই তো কথা লিখেন, নিরাশ করতে ভাল লাগে না, কিন্তু বুঝবেন নিরাশ করা কিংবা পরবর্তী নির্দেশনা যেটা দেওয়া সেটা আপনার ভালোর জন্যই। সব কিছু নিয়ে সবাই ভালো থাকি, পজিটিভলি চিন্তা করি, চেষ্টা করছি সবসময় সাথে থাকার জন্য। ধন্যবাদ।